نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম। আল্লাহ তাআলার দয়ায় কৃপায় ভালো থেকে সুস্থ থেকে মসজিদে এসেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে প্রাণ খুলে সেই রবের প্রশংসা জ্ঞাপন করে কালেমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতের মায়ায় কেঁদেছেন, এখনও কাঁদেন, হাশরের শাফাতের জন্য দিনে উদ্গ্রীব বিশ্ব মানবতার অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, গতদিন আমি পবিত্র মেরাজের কিছু ঘটনা উপস্থাপন করেছিলাম। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, এর থেকে আমাদের শিক্ষাটা কি? আমি পবিত্র কোরআনুল করিমের সূরা বনী ইসরাঈল 15তম পারার প্রথম সূরা সূরা বনী ইসরাঈলের আয়াতের তিনটা আয়াত আমি পড়েছি, এবং আরও কিছু আয়াত মিলে অনেকগুলো শিক্ষা এখান থেকে আমরা জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ বিনির্মাণে এই মেয়েরাজের এই কর্মকাণ্ডগুলো, শিক্ষাগুলো তিনি নবগঠিত মদিনা রাষ্ট্রে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন, যার কারণে গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি শাসন ব্যবস্থা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই শিক্ষা, আল্লাহ তাআলার দেওয়া এই কয়েকটা দফা কর্মসূচি আমাদের রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিমণ্ডলে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি,
আমরাও সেই সুন্দর সমাজ বিনির্মাণে আমরাও ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি মেয়েরাজের শিক্ষা আলোকপাত করার জন্য এক এক করে আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের খেদমতে আমি উপস্থাপন করছি। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. মেয়েরাজের এক নম্বর শিক্ষা হলো সুন্দর সমাজ বিনির্মাণে এক নম্বর যে কর্মসূচি আপনাকে আমাকে পালন করতে হবে সেটি হলো রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই রবের ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। বল আমি করবো একমাত্র কাজ আল্লাহর। এটি মেয়েরাজের এক নম্বর শিক্ষা যে আমরা গোলামি করব, দাসত্ব করব তো একমাত্র আল্লাহর জন্য, আর কারো না। মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে না, মানুষের কাছে না। মানুষ কিছুই দিতে পারে না আপনার আমার, সব কিছু দিতে পারেন কে, কোন সত্তা একটু জোরে বলেন না, কোন সত্তা? মহান আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর অবময় কাঠামো তৈরি করলেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র তারই দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ জাতিকে পয়দা করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার বন্দিগি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, মানুষের দাসত্ব করার জন্য না। নিজের খাম খেয়াল মোতাবেক নিজের প্রবৃত্তি অনুসরণ করে মানুষ চলবে, এর জন্য আমি তাকে বানাইনি, বরং তৈরি করেছি আমি তাকে আমারই গোলামি করার জন্য। মেয়েরাজের এক নম্বর শিক্ষা হলো গোলামি করব কার? একমাত্র আল্লাহর, আর কারো না। মেয়েরাজের দুই নম্বর শিক্ষা, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বর পরে এই পৃথিবীতে আপনার আমার পৃথিবীর মুখ দেখিয়েছেন, সেক্ষেত্রে অবদান হলো আব্বার আম্মার। সুতরাং আল্লাহর বন্দেগীর পরে, আল্লাহর পরে যাদের স্থান তারা হলেন আপনার আমার আব্বার আম্মা। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কাদের সাথে? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মেয়েরাজের দুই নম্বর শিক্ষা, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বললেন, মান্না কবি হুসনে সাহাবা ইয়া রাসূল আল্লাহ, এই পৃথিবীতে সব থেকে ভালো আচরণ কার সাথে করব? আল্লাহর নবী বললেন, কয়লা উম্মুকা, তোমার মায়ের সাথে, সুম্মা সুম্মা, তারপরে কে? আল্লাহর নবী বললেন, তোমার মা, তারপরে।